প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। যেসব পেশার প্রবাসীরা পাচ্ছেন সৌদি আরব ভ্রমণের মাল্টিপল ভিসা, গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর বৈধ রেসিডেন্টধারী প্রবাসীরা এখন খুব সহজেই পাচ্ছেন সৌদি আরবের এক বছরের মাল্টিপল ভিজিট ভিসা। যারা এমন ভিসা পাওয়ার যোগ্য তাদের তালিকায় আছে নাপিত থেকে শুরু করে প্রায় 1500 পেশার মানুষ। মধ্যপ্রাচ্যের উপসাগরের 6 দেশ নিয়ে গঠিত সংস্থাকে গালফ কোঅপারেশন কাউন্সিল, যা সংক্ষেপে জিসিসি বলা হয়। এই জিসিসির সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশে অবস্থানরত বৈধ প্রবাসীরা খুব সহজে সৌদি আরব ভ্রমণের মাল্টিপল ভিজিট ভিসার সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। বাবুর্চি, নাপিত, বারিস্তা, ক্লার্ক থেকে শুরু করে সর্বোচ্চ পেশায় কর্মরত প্রবাসীরা খুব সহজেই পাচ্ছেন সৌদি সরকারের ই ভিসার সুযোগ। এর ফলে অনেক প্রবাসী এখন কাতার, কুয়েত, আরব আমিরাত ও ওমান এবং বাহরাইন থেকে সৌদি আরব ভ্রমণ করছেন। অনেক প্রবাসী এসব দেশ থেকে ঘুরতে বা ওমরাহ পালনের উদ্দেশ্যে কেউ বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে ভ্রমণে যাচ্ছেন সৌদি আরব। উপসাগরের এই 6 দেশের স্থলপথে সুবিধা থাকায় অনেকে সড়কপথে নিজের গাড়ি নিয়ে সৌদি আরব সহ গালফের অন্য দেশগুলো ভ্রমণ করে থাকেন। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি দেশের বৈধ আকামাধারী ন্যূনতম 18 বছর বয়সের প্রবাসী এবং 18 বছরের কম বয়সী ও শিশুদের জন্য প্রথমে অভিভাবককে আবেদন করতে হবে। আবেদন করার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস এবং জিসিসি দেশের 3 মাসের আকামা থাকলেই 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা কয়েক মিনিটেই পাচ্ছেন। এই ভিসাধারীরা কুয়েত থেকে হজ মৌসুম ছাড়া যে কোনো সময় ওমরাহ করতে পারবেন।